দারুন দারুন পিস, দারুন পিস, প্রায় রসগোল্লার মতো পিস, রসগোল্লার মতো পিস, রসগোল্লার মতো। তোমরা তো আইতা প্রায় 20 থেকে 25টা তালেরা খেয়ে ফেলেছ অলরেডি। তো গাইস গাছ থেকে এবার আমরা তাল পাড়ছি। তো গাইস এই দেখো, প্রথমে তাল পাড়ার জন্য দেখো তাল গাছের সঙ্গে দড়ি দিয়ে আমরা বাঁধবো, সেই জন্য ঝড়ে পড়ে গেছিল। এই বাঁশটাকে আমরা বাঁধবো দেখো ভালো করে। তো ওদিকে নাজাস কাটছে খুব সুন্দর ভাবে, ভালো শক্ত আছে তো, পাকা মনে হয় গোড়াটা আছে, পুরো পাকা আছে মাল। এই পাতা ছিল তো সব এখানে পরিষ্কার করার জন্য, ওই পাতাগুলো আগুন ধরে দিয়েছিলে? এই দেখো কালো হয়ে গেছে, দেখো গোড়াগুলো সব কালো হয়ে গেছে। তো আমাদের বাঁশ কাটা পুরোপুরি কমপ্লিট। এই দেখো তুমি কাটো, আমি পরিষ্কার করে ফেলছি, আমি কুঞ্চি গুলো পরিষ্কার করে ফেলছি এদিক থেকে। কোপ মারতে পারলে এই বুকটা দা দিয়ে হবে, তাই তো? আরে না ধার আছে, আমি মনে করলাম ধার আছে, কিন্তু নাজিস কাটতে পারে না তো, আমার কাজ কি কুমড়ে পড়ে বলো, প্রফেশনাল পুরো। আচ্ছা আমি কুঞ্চি গুলো ফেলে দিচ্ছি, তুমি কাটো, কুঞ্চি গুলো আমি ফেলে দিই। তো গাইস এই দেখো এবার কেটে আনা বাঁশটাকে আমরা এবার তাল গাছে বাঁধবো, ওই জন্য উপরের দিকে আমরা সবাই মিলে ধরছি। এই দেখো একদম তাল গাছের সঙ্গে আমরা বাঁশটাকে খুব শক্তভাবে বাঁধবো, কারণ এই বাঁশ বেয়েই উপরে ওঠা হবে, তারপরে তাল পাড়া হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ বাঁশটা একটু বাঁকা আছে, ওই জন্য বাগে আনা যাচ্ছে না, একটু বেঁকে আছে বাঁশটা। তো দেখা যাক ঠিকঠাক করে আমরা করছি। ঘুরো 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 ঘুরো, এইগুলো বেঁধে দিয়ে বাঁধতে হবে। কলা গাছের এই ডালগুলো কেটে কেটে আমরা বাঁধবো, এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বাসনা। দেখো তো এটা হয় কিনা, এটা দিয়েই আমরা ওই বাসটাকে বাঁধবো। ওই দেখো ওখানে থাকবে না, দেখো দিশান খুব ভালো করে বাঁধছে উপরে, আর আমরা নিচে ধরেছি। এই দেখো তাল পাড়ার জন্য সবকিছু রেডি, তো বাসবে একজন উঠে পড়লো উপরে। তো এই দেখো, তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তাল পড়ছে উপর থেকে। এই দেখো, এই দেখো গাইস ফাইনালি গাছ উঠে একাদি পড়া হয়েছে। তো আমি এবার একটু দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো উপর থেকে তাল পড়ছে, দারুণ লাগছে। এই তাল যদি কারোর মাথায় পড়ে কিংবা যদি গায়ে লাগে তার বাঁচার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এই দেখো আওয়াজ হচ্ছে কেমন, দেখো দারুণ প্রেশার পড়ছে মাটির উপরে। তো এবার তোমাদেরকে জুম করে দেখাবো কিভাবে তালটা কাটছে একদম আগায় উঠে। এই দেখো একদম তাল গাছের আগায় উঠে পড়েছে। তো গাইজ এটা আমাদেরই একটা বন্ধুর গাছ, তো ও বলল যে গাছে যতগুলো তাল আছে সবগুলোই পারবে, একটা তালও রাখবে না, তো সেজন্য প্রত্যেকটা তালই পেরে নেওয়া হচ্ছে। তো ফাইনালি তাল গাছ থেকে সমস্ত তাল পাড়া কমপ্লিট। তো এই দেখো এবার এক এক করে সবগুলোকে গুছিয়ে নেওয়া হবে। এই দেখো এক এক করে খোঁজা হচ্ছে, এই জায়গাটা গাছের গোড়ার আশেপাশে পুরো জঙ্গল মতো হয়ে গেছে, অনেক ছোট ছোট ঝোপঝাড় হয়ে গেছে। তো এই দেখো এখানে আছে রশিদ, সাহারউদ্দিন, সোহাগ, জিশান, পটল, আরও অনেকে রয়েছে। তো সবাই মিলে তাল খোঁজা হচ্ছে, তারপরে এক জায়গাতে ঢিবি করা হচ্ছে। এই দেখো কচিকনগুলো দেখি গাইজ, এই দেখো একটা গাছ থেকে এতগুলো তাল পাড়া হয়েছে। গাইজ এই দেখো তালের কচি রসালো শ্বাস। তো গাইজ এবার এই দেখো তাল কাটা হচ্ছে, তো তাল কেটে শ্বাসগুলো বার করা হবে। তো এই দেখো খুব সুন্দরভাবে তাল কাটা হচ্ছে, এ কাটতে পারে না, একদমই কাটতে পারে না, একেবারেই একদম। কেমন লাগে খেতে
এটা তোমাকে দেবো। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি নেবো, আমি নেবো। দারুন দারুন পিস, দারুন পিস, পুরো রসগোল্লার মতো পিস, রসগোল্লার মতো পিস, রসগোল্লার মতো। নাজিসকে দেই না, এটা আমি নেবো, এটা এটা নাজিসকে দেবো। এই দেখো এটা নাজিস, এটা নাজিস দাও, কাছে এসো। এই দেখো গাইস, গাইস রসগোল্লার মতো পিস, নাজিস খেয়ে দেখো কেমন টেস্টি লাগে। এই দেখো ফাইনালি, এই দেখো কমপ্লিট, এটা তাল তোলা কমপ্লিট। এটাই তিনটে পিস ছিল, এটাই তিনটে পিস ছিল, কমপ্লিট হয়ে গেছে এটা। আমার কাছে সেই স্বাদ লাগছে, যে এত স্বাদ কে জানে সেই স্বাদ। আমি ফাইনালি আমি একটাও খেতে পারি। শোনা গো, আমার আমি পুরো শুধু খাচ্ছি, শুনতে পাগল। রাকিবের মুখ বন্ধ নেই, কাঁচা মাছা পাক। খোলা শুধু খাচ্ছে, না না খোলা ফেলতে হবে, খোলা সমেত খেও না, পেটের ভিতর যন্ত্রণা করবে, খোলা সমেত খেও না। তো আমার মোটামুটি খোলা ছাড়ানো কমপ্লিট, অসাধারণ, অনবদ্য টেস্ট, অনবদ্য, নাইস। তাল কাটা হচ্ছে এদিকে, কেমন লাগছে নাজেস? আর তুমি তো ডাইরেক্ট মানে মুখে দেখাচ্ছ তো, দুশান কেমন লাগছে? শ্বাসগুলো একটু ছোট ছোট, তো মোটামুটি এই দেখো প্রায় 20-25টা তাল এরা খেয়ে ফেলেছে অলরেডি। এই তালগুলোকে আমরা শেষ করতে পারবো সবাই মিলে খেয়ে? তো গাইস এই দেখো সবাই মিলে এখানে তাল কেটে খাওয়া হচ্ছে, দারুন এনজয় হচ্ছে, দারুন। এদিকে একজন পড়ে গেল তালের উপরে, কাটলি পরে 100টা কম দিবি তো, তাল কাটো, তাল কাটো। বিরিয়ানি আজকে যাবো, তোরা টেকা দেবো বিরিয়ানি, যা দোকানে বলো বিরিয়ানি খাইছি বিকেল বেলা, বিরিয়ানি খাবো চলো। আবার বিরিয়ানি স্যার আছে কালকে, তে বিরিয়ানি হাজি বিরিয়ানি কাছে ফোন কইলো, ঠিক আছে বিরিয়ানি খেতে যাবো, আগে তালটা কাটো আগে। ওরে বিরিয়ানি নাকি? তো গাইস এই দেখো খুব সুন্দর করে এবার তাল কাটা হচ্ছে। তোমার বারবার স্লিপ কাটছে কেন তাল? স্লিপ কাটবে ভাই, পানি বেস, পানি বেস, দেখো সুন্দর করে কাটবে, এটা কিন্তু ছবি তুলবা। তো আমরা গাছ থেকে কিভাবে তাল পারলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপর আমরা সেটাকে কেটে খাচ্ছি বন্ধুরা অনেক মজা সহকারে। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আর তোমরা যদি তাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিও। তো সোহাগ এত সুন্দরভাবে তালগুলোকে কাটছে আর শ্বাসবার করছে, মানে দেখে পুরো মনে হচ্ছে, তোমরাও অবশ্যই বুঝতে পারছো, পুরো একদম প্রফেশনাল মনে হচ্ছে, যে হয়তো এই কাজে অনেক অভ্যস্ত কিন্তু এই কাজ করে না, ঠিক আছে। আজকে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে এইভাবে তাল কেটে সবাই মিলে এনজয় করছি, ওই জন্য ও সমস্ত তালই কাটছে। তো এ দেখো দারুণ সুন্দরভাবে একদম নিখুঁতভাবে দারুণ লাগছে। Two hours later. তো গাইস এই দেখো মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট, আমরা সবাই অনেক এনজয় করলাম। আর এই দেখো যাদের গাছ তারা হচ্ছে কিছু বাড়ি নিয়ে যাচ্ছে, কত করে? তো গাইস এই দেখো এরা ব্যাগ আর সাইকেলে বেঁধে এই দেখো সব বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এ তাহলে কতগুলো ভাগ হবে? ও বাড়ির লোকের খাওয়ার জন্য দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী সবার দিতে হবে। এই তাহলে আচ্ছা আচ্ছা। সবাই কিছু সবাই খেয়ে গেলে।